রোডে একটি ব্যারিকেড সৃষ্টি করে রোডটাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল হরতাল সমর্থকরা। দর্শক, এই দুটি টায়ারেই আসলে আগুন দেয়। যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। হরতালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম বগুড়ার কানজগাড়ি এলাকা থেকে। এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো লাইভটি শেষ করছি। পরবর্তী যে কোনো আপডেট জানানোর জন্য লাইভে যুক্ত হয়ে যাব। পেজটিতে ফলো দিয়ে সবাই পাশেই থাকুন, বগুড়ার যে কোনো খবর পেতে ফেসবুক পেজের সঙ্গেই থাকুন। সকলকে ধন্যবাদ।